বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক দর্শন বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমার এটি দ্বিতীয় ক্লাস। আজ আমি তোমাদের অধ্যায় এক অর্থাৎ যুক্তিবিদ্যা পরিচিতি এর যুক্তিবিদ্যার সংজ্ঞা, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় বা পরিসর এবং যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান না বস্তুনিষ্ঠ বিজ্ঞান, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি যুক্তিবিদ্যার সংজ্ঞা সম্পর্কে তোমাদের আরেকবার ধারণা দিব, যদিও বা গত ক্লাসে আমি তোমাদের যুক্তিবিদ্যা কি এ সম্পর্কে আমি বলেছিলাম, তবুও তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বিষয়টি আরেকবার রিভিউ করার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ লজিক, এর উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ লজিকি থেকে। লজিকি শব্দটি আবার গ্রিক লগত শব্দের বিশেষণ, আর এই লগত শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। এই চিন্তা বা ভাষা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কেননা আমরা যা কিছুই চিন্তা করি না কেন তা আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করে থাকি। সুতরাং উৎপত্তিগতভাবে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তাকে যুক্তিবিদ্যা বলে। এই সংজ্ঞাটি আমি তোমাদের গত ক্লাসে দিয়েছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কতিপয় যুক্তিবিদের সংজ্ঞা বিশ্লেষণ করে নিব। লক্ষ্য করো, যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ জোসেফ এই সংজ্ঞাটি দিয়েছেন যে যুক্তিবিদ্যাটা আসলে হচ্ছে চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ টমসনের মতে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার নিয়মাবলীর বিজ্ঞান, অর্থাৎ চিন্তার যে নিয়ম কানুন রয়েছে তারই বিজ্ঞানই হচ্ছে যুক্তিবিদ্যা। এটি যুক্তিবিদ টমসনের মতামত। যুক্তিবিদ হ্যামিল্টন কি বলেছে, যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার আকারগত যে নিয়ম রয়েছে সেগুলো হচ্ছে বিজ্ঞান। এটি বলেছেন যুক্তিবিদ হ্যামিল্টন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা দিয়েছেন যুক্তিবিদ আইএম কপি, সেটি হচ্ছে যুক্তিবিদ্যা হলো বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা। আইএম কপি, এই যুক্তিবিদের পুরো নাম হচ্ছে আরভিং মারমার কপি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যুক্তিবিদ্যার যে উৎপত্তিগত অর্থ তা জানলাম এবং কতিপয় যুক্তিবিদের তাদের যুক্তিবিদ্যা সম্পর্কে তাদের যে মতামত, তাদের যে ধারণা, এটা আমরা জানতে পারলাম। এবং এই সংজ্ঞাগুলোর বিশ্লেষণ যদি করা যায়, বিশ্লেষণ করে যুক্তিবিদ্যা যদি একটি যথার্থ ও গ্রহণযোগ্য সংজ্ঞা দেওয়ার আমি চেষ্টা করি, তা হচ্ছে এভাবে দেয়া যায়, যুক্তিবিদ্যা হলো এমন একটি আদর্শমূলক ব্যবহারিক বিজ্ঞান যা সত্যকে অর্জন ও মিথ্যাকে পরিহার করার নিমিত্তে বৈধ ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং যুক্তিবিনাশের সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। এটি হচ্ছে মোটামুটি আকারে যুক্তিবিদ্যার একটি গ্রহণযোগ্য সংজ্ঞা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় বা পরিসর, অর্থাৎ যুক্তিবিদ্যা কি কি বিষয় নিয়ে আলোচনা করে, এর আলোচনার পদ্ধতিগুলো বা কি কি, এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই জানো প্রতিটি জ্ঞানের শাখারই নির্দিষ্ট কিছু আলোচ্য বিষয় থাকে। শাখাটি সবসময়ই ওই বিষয়গুলোর মধ্যে তার আলোচনা সীমাবদ্ধ রাখে এবং কখনই তার বাহিরে
পদার্পণ করে না। কোনো শাখার এরূপ নির্ধারিত ও নির্দিষ্ট আলোচনার যে ক্ষেত্র, সেটি হচ্ছে ওই শাখার বা ওই বিষয়টির আলোচনার বিষয়বস্তু। একটি পৃথক জ্ঞানের শাখা হিসেবে যুক্তিবিদ্যারও কিছু নিজস্ব আলোচ্য বিষয় রয়েছে। আমরা সবাই জানি যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি পদ্ধতি বা অনুমান। এটি তোমাদের আমি গত ক্লাসেই বলেছিলাম। তবে এই অনুমানের সাথে সম্পর্কযুক্ত আরও কিছু কিছু বিষয় নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। নিম্নে বিষয়গুলো আমি তোমাদের পরপর আলোচনা করার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এক নম্বর হচ্ছে যুক্তিবিদ্যা আমাদেরকে সঠিক যুক্তি পদ্ধতি সম্বন্ধে জ্ঞান দান করে। কাজেই শুরুতেই যুক্তিবিদ্যা জ্ঞানের স্বরূপ ও তার উৎসগুলো নিয়ে আলোচনা করে। জ্ঞান দুপ্রকার, প্রত্যক্ষ ও পরোক্ষ। প্রত্যক্ষ জ্ঞান স্বাভাবিক ইন্দ্রিয় অভিজ্ঞতা থেকে আসে বলেই তা প্রায়ই নিশ্চিত রূপে গণ্য হয়। এগুলো কখনোই প্রমাণের প্রয়োজন পড়ে না। তবে পরোক্ষ যে জ্ঞানটা রয়েছে বা অনুমানলব্ধ যে জ্ঞান রয়েছে, সেটি হচ্ছে সম্ভাবনাপূর্ণ, যার কারণে এই জ্ঞানের প্রমাণের প্রয়োজন পড়ে। সুতরাং পরোক্ষ জ্ঞানই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়, প্রত্যক্ষ জ্ঞান নয়। দুই, যুক্তিবিদ্যা হচ্ছে অনুমান নিয়ে আলোচনা করে। তোমরা ইতিপূর্বে জেনেছ যুক্তিবিদ্যাকে বলা হয় একটি চিন্তার বিজ্ঞান। এটি অনেক যুক্তিবিদ তাদের মতামতে তুলে ধরেছেন। এই চিন্তা কথাটি অত্যন্ত ব্যাপক। মনোবিজ্ঞানে চিন্তা বলতে স্মৃতি, কল্পনা, অনুমান প্রভৃতি বিভিন্ন মানসিক প্রক্রিয়াকে বোঝায়। কিন্তু যুক্তিবিদ্যায় চিন্তা বলতে আমরা শুধুমাত্র অনুমানকেই বুঝব। সুতরাং এই যুক্তিবিদ্যা অনুমান নিয়ে আলোচনা করে, অপরাপর অন্যান্য যে চিন্তা পদ্ধতি রয়েছে এগুলো নিয়ে আলোচনা করে না। তিন নম্বর হচ্ছে যুক্তিবিদ্যা যুক্তির অংশবিশেষ, যুক্তিবাক্য ও পদ নিয়ে আলোচনা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাষায় প্রকাশিত একটি অনুমানকে বলা হয় যুক্তি। একটি যুক্তি কয়েকটি যুক্তিবাক্য দ্বারা গঠিত। প্রতিটি যুক্তিবাক্যে আবার থাকে দুটি পদ, একটি হচ্ছে উদ্দেশ্য পদ, অন্যটি বিধেয় পদ। সুতরাং যুক্তিবিদ্যা যুক্তির যে অংশবিশেষ রয়েছে, যুক্তিবাক্য, পদ আর সংযোজক, এগুলো নিয়ে আলোচনা করে থাকে। চার নম্বর পয়েন্ট হচ্ছে যুক্তিবিদ্যা অনুমানের সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবিদ্যা শুধু অনুমান নিয়ে আলোচনা করে না, অনুমানের কিছু সহায়ক প্রক্রিয়া রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করে। এই সহায়ক প্রক্রিয়াগুলো হচ্ছে সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যা, শ্রেণীকরণ ইত্যাদি। অনুমান সংক্রান্ত নির্ভুল জ্ঞান অর্জনের জন্য এসব সহায়ক প্রক্রিয়া সম্বন্ধে সুস্পষ্ট ধারণা থাকা যুক্তিবিদ্যার জন্য একান্তই অপরিহার্য, যার কারণে যুক্তিবিদ্যা এই অনুমানের এইসব সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যুক্তিবিদ্যা রূপগত ও বস্তুগত সত্যতা নিয়ে আলোচনা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্যই হচ্ছে সত্যকে অর্জন করা। যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে সঠিক যুক্তি পদ্ধতির নিয়মকানুন আবিষ্কার করে এবং তাদের মূল্য নিরূপণ করে। এই সত্যতা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে রূপগত সত্যতা, অন্যটি হচ্ছে বস্তুগত সত্যতা। রূপগত সত্যতা বলতে আমরা বুঝি নিয়মকানুনের দিক থেকে সত্যতা, আর বস্তুগত সত্যতা বলতে আমরা বুঝি বাস্তবের সাথে মিল বা সঙ্গতি। এই রূপগত ও বস্তুগত সত্যতা পরস্পর মিলিতভাবে সত্যতার পূর্ণতা দান করে। এজন্য যুক্তিবিদ্যা এই উভয় প্রকার সত্যতা নিয়ে আলোচনা করে। তোমাদের মাঝে মধ্যে এই পরীক্ষায় প্রশ্ন আসে যে রূপগত ও বস্তুগত সত্যতা নিয়ে আলোচনা করো, বা রূপগত ও বস্তুগত সত্য কাকে বলে। সহজ ভাষায় উল্লেখ করবা যে নিয়মকানুনের দিক থেকে
যে সত্যতা আলোচনা করে নিয়মকানুনের দিক থেকে, যেটি সত্য সেটি হচ্ছে রূপগত সত্য, আর বস্তুগত সত্য হচ্ছে যেটা বাস্তবের সঙ্গে মিল রয়েছে। আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আরো বিস্তারিত আলোচনা রয়েছে, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যুক্তিবিদ্যা ভাষার সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করে। তোমরা জানো চিন্তা বা অনুমানের বাহন হচ্ছে কি? ভাষা। সঠিক যুক্তি পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রে ভাষার সঠিক ব্যবহারের প্রয়োজন। সঠিকভাবে ব্যবহৃত না হলে একই রূপ ভাষা ভিন্ন রূপে প্রকাশিত হতে পারে। তাছাড়া ভাষায় ব্যবহৃত কোনো কোনো শব্দ একাধিক অর্থ দিতে পারে। যুক্তিতে ব্যবহারের সময় ভাষার এরূপ দ্ব্যর্থকতা ও অস্পষ্টতা পরিহার করে চলা যুক্তিবিদ্যার জন্য খুবই জরুরি। সুতরাং যুক্তিবিদ্যার যে ভাষার যে সঠিক ব্যবহার রয়েছে এটি নিয়ে আলোচনা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 নম্বর পয়েন্টের দিকে তোমরা খেয়াল করো, যুক্তিবিদ্যা অবরোহ ও আরোহণ মান নিয়ে আলোচনা করে। তোমরা গত ক্লাসেই জেনেছ যে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। এই অনুমান হচ্ছে দুপ্রকার, একটি হচ্ছে অবরোহ অনুমান, অন্যটি হচ্ছে আরোহ অনুমান। অবরোহ অনুমানে আমরা একটি প্রতিষ্ঠিত সার্বিক ধারণা থেকে শুরু করে একটি বিশেষ ধারণাতে গিয়ে পৌঁছাই, আর আরোহ অনুমানে আমরা কতিপয় বিশিষ্ট বা বিশেষ ধারণা থেকে শুরু করে একটি সার্বিক ধারণায় গমন করে থাকি। এই অবরোহ এবং আরোহ এই দুটি বিচ্ছিন্ন অনুমান প্রক্রিয়া নয়, এরা একই অনুমান পদ্ধতির দুটি ভিন্ন প্রকাশ মাত্র। অতএব যুক্তিবিদ্যা এই অবরোহ ও আরোহ এই উভয় প্রকার অনুমান নিয়ে আলোচনা করে। 8 নম্বর পয়েন্ট খেয়াল করো, যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতির যে আমরা প্রমাণ করি এগুলো কিছু বিধি বা নিয়ম নিয়ে আলোচনা করে থাকে। যুক্তিবিদ্যা হচ্ছে প্রমাণ ও আবিষ্কারের বিজ্ঞান। তবে অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা কতগুলো মৌলিক নিয়মকে প্রমাণ ছাড়াই সত্য বলে গ্রহণ করে থাকে, যেমন অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকরণ নিয়ম ইত্যাদি। যুক্তি পদ্ধতি প্রমাণের জন্য এবং সত্যতা আবিষ্কারের জন্য যুক্তিবিদ্যা এসব মূল যে বিধি রয়েছে এগুলোকে অনুসরণ করে থাকে। এরপরের পয়েন্টে খেয়াল করো, চিন্তার দুটি দিক রয়েছে, এটা তোমরা অবশ্যই জানো। একটি হচ্ছে মানসিক অবস্থা, অপরটি হচ্ছে তার ভাষাগত প্রকাশ। এই উভয় দিক নিয়ে কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। এর পরের পয়েন্ট খেয়াল করো, যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতি সম্বন্ধে কতগুলো নিয়ম কানুন নির্দেশ করে। এই নিয়মগুলো অমান্য করলে যুক্তি ত্রুটিপূর্ণ হয়ে ওঠে। এ ত্রুটির স্বরূপ জানা থাকলে সহজেই তাদেরকে পরিহার করা যায়। সুতরাং যুক্তিবিদ্যা ত্রুটিপূর্ণ যুক্তি অথবা অনুপপত্তি নিয়ে আলোচনা করে থাকে। সর্বশেষ যে পয়েন্টটি আমি দিয়েছি সেটি হচ্ছে যুক্তিবিদ্যা প্রতীকের ব্যবহার নিয়ে আলোচনা করে থাকে। যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। একালের যুক্তিবিদেরা যুক্তির বৈধতা বিচারের কাছ থেকে সহজতর করার জন্য যুক্তিকে নানা প্রকার প্রতীকের মাধ্যমে প্রকাশ করে থাকেন। বিশেষ করে জটিল যুক্তিকে সংক্ষেপে প্রকাশ করার জন্য তারা প্রতীককে ব্যাপকভাবে ব্যবহার করেন। তাই যুক্তিবিদ্যার বিষয়বস্তুতে প্রতীকী যুক্তিবিদ্যাও অন্তর্ভুক্ত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই যুক্তিবিদ্যার যে আলোচ্য বিষয় রয়েছে এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আরেকবার যদি তোমরা পড়ো তাহলে বিষয়টি তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। যুক্তিবিদ্যা বৈধ যুক্তির নিয়মকানুনের প্রকৃতি এবং প্রয়োগ সম্বন্ধে জ্ঞানদানকারী একটি শাখা হিসেবে স্বীকৃত। এটি একদিকে যেমন একটি বিজ্ঞান, অন্যদিকে তেমনি একটি কলাবিদ্যা। কাজেই এর আলোচ্য বিষয়ের মধ্যে বিজ্ঞান ও কলা সংক্রান্ত কিছু আলোচনা অন্তর্ভুক্ত হয়েছে। তাছাড়া যুক্তিবিদ্যা চিন্তা বা অনুমানের স্বরূপ ও আকার নিয়ে আলোচনা করে, কিন্তু চিন্তার স্বরূপ ও আকারকে তার বিষয়বস্তু থেকে বিচ্ছিন্ন কখনোই করা যায় না। তাই চিন্তার বিষয়বস্তু যুক্তিবিদ্যার আলোচনা এসে যায়। অন্যদিকে চিন্তার বিষয়বস্তুর স্বরূপ নিয়ে আলোচনা করা দর্শনের কাজ। এদিক দিয়ে যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে একটি যোগসূত্র আমরা খুঁজে পাই। যুক্তিবিদ জনসন যথার্থই মত প্রকাশ করেছেন, যুক্তিবিদ্যার পরিধি ও বিষয়বস্তু একদিকে বিজ্ঞানের পরিধি,
এবং অন্যদিকে দর্শনের ব্যাপক পরিধির মধ্যে বিস্তৃত। আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আমি তোমাদের যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান নাকি বস্তুনিষ্ঠ বিজ্ঞান এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। আমি তোমাদের স্লাইডে যুক্তিবিদ্যা আকারগত বিজ্ঞান, যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এটি উভয়ই মানে দুটি হয় এটি আমি নির্দেশ করে দিয়েছি। খেয়াল করো, বিজ্ঞানকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। বিষয়বস্তুর দিক থেকে বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়, তা হলো বস্তুনিষ্ঠ বিজ্ঞান এবং আকারগত বিজ্ঞান। বস্তুনিষ্ঠ বিজ্ঞান কোনো বিষয়ের বাস্তব প্রকৃতি নিয়ে আলোচনা করে, যেমন পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান। আর অন্যদিকে বিশুদ্ধ গণিতশাস্ত্রের মতো বিজ্ঞানকে আকারগত বিজ্ঞান বলে। বিষয়বস্তু আলোচনার পদ্ধতির দিক থেকে বিজ্ঞান আবার দুপ্রকার, একটি হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান, অন্যটি হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। বস্তু বা বিষয়ের স্বরূপের নিছক বর্ণনা করা যে বিজ্ঞানের কাজ তাকে বিষয়নিষ্ঠ বিজ্ঞান বলে। এ বিজ্ঞান হচ্ছে বর্ণনাধর্মী, যেমন সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানে আমরা শুধু বর্ণনার মাধ্যমে সবকিছু প্রকাশ করে থাকি। অন্যদিকে কোন আদর্শের দিকে লক্ষ্য রেখে বিষয়বস্তুর মান নির্ধারণ যে বিজ্ঞানের কাজ তাকে বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এ বিজ্ঞান হয় মূল্যায়ন ধর্মী, যেমন নীতিবিদ্যা। যুক্তিবিদ্যা আকারগত বিজ্ঞান, বিজ্ঞানের কাজ হলো কোনো বিষয় সম্পর্কে যথার্থ জ্ঞান দান করা। এ লক্ষ্যে যে বিজ্ঞান কোনো বিষয়ের আকার নিয়ে আলোচনা করে তাকে আকারগত বিজ্ঞান বলে, যেমন গণিতশাস্ত্র। যুক্তিবিদ্যা তেমনই একটি আকারগত বিদ্যা, যদিও বস্তুগত সত্যতা যুক্তিবিদ্যা অন্বেষণ করে থাকে, তথাপিও যুক্তির আকারগত বৈধতা বিচারই যুক্তিবিদ্যার মূল কাজ। এ কারণে যুক্তিবিদ হ্যামিল্টন বলেন, যুক্তিবিদ্যা হল চিন্তার আকারগত বিজ্ঞান, যা তোমরা প্রতিবার যুক্তিবিদের সংজ্ঞার মধ্যে দেখতে পেয়েছ। আরেকটি খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আমরা জানি আদর্শনিষ্ঠ বিজ্ঞান নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মান নির্ধারণ করে থাকে। যুক্তিবিদ্যা আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মান নির্ধারণ করে, আর যুক্তিবিদ্যার এই আদর্শ হল সত্যের আদর্শ। মনে রেখো, যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্যের আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তি পদ্ধতির নিয়মাবলী আবিষ্কার করে এবং এই নিয়মাবলীর আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। এ কারণে মানুষ কিভাবে চিন্তা করে বা অনুমান করে তা যুক্তিবিদ্যার কাজ নয়, বরং কোন কোন নিয়ম অনুসরণ করলে ভুল বা মিথ্যা বর্জন করে সত্যকে গ্রহণ করা যায় তা নির্ধারণেই যুক্তিবিদ্যার অন্যতম কাজ। সুতরাং যুক্তিবিদ্যা যেহেতু আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে, তাই এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান নয়। কেননা যুক্তিবিদ্যার বস্তুস্বরূপের বর্ণনা করে না। এসব আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে যুক্তিবিদ্যা বিষয়নিষ্ঠ কিংবা বস্তুনিষ্ঠ বিজ্ঞান নয়, বরং যুক্তিবিদ্যা একটি আকারগত বিজ্ঞান এবং সেই বিজ্ঞানের নীতিমালার ভিত্তিতে বাস্তব অনুশীলনযোগ্য এক ধরনের আদর্শনিষ্ঠ বিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবারও অন্য একটি লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।